অনুযায়ী হয়, নিয়ম অনুসারে হয়, প্রত্যেকটা কাজ হয়ে যাবে, আমার আপনার জন্য ইবাদতে গণ্য হয়ে যাবে। তাই প্রথমে আমি কি বলেছিলাম, যিনি ইনসানকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, তাহলে আমাদের কি দুনিয়া কোনো কাজ করতে অসুবিধা হবে নাকি? কিচ্ছু অসুবিধা হবে, প্রত্যেকটা কাজ ইবাদতেই হবে। হুজুরা আমার বললেন, কামবে নামালের ইতা সাওবাদু মিন আমালের দুনিয়া ইয়াকুনু মিন আমালিল আখিরা মিন সুইয়িদিয়াতি হুসনে নিয়াতিহি। অনেক কাজ তোমাদের কাছে মনে হবে দুনিয়ার কাজ, কিন্তু সেটা যদি নিয়ত ভালো করে করো, আল্লাহ সন্তুষ্ট জন্যই করো, ওই কাজটা তোমার জন্য হয়ে যাবে আপনার আখিরাতের কাজ। আর অনেক কাজ আছে আখেরাতের কাজ, নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত, সেটাকে যদি নিয়ত খারাপ হয়ে যায়, এই দরজুল লোকের নাম মাইকে বললো মারাবা মারাবা বললো, আমি 500 টাকা দিয়ে আসলাম আমার নাম তো বললো না, তো ফের ঘুরিয়ে এসে বলছে হুজুর 500 টাকা দিলাম, সে আমার নামটা আপনি ভুলে গেছেন বলে মনে হয় নামটা বলেননি। এই যে দানটা করলো, তাহলে কি বোঝা যাচ্ছে, দানটা কার জন্যই বলে, মানুষ শোনাবার জন্য দান করে দিয়েছি, আমার আল্লাহ পাক জানছেন না জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর। বান্দা এই বলি রে, কি হয় তোদের, তোমাদের অন্তরে কি হয়, কি জবমালা হয়, কি ফুসফুস গুজগুজ করো, আমি আল্লাহ খবর রাখি, জোরে বল সুবহানাল্লাহ। ও বাবা জি ভাইরা, আল্লাহর নবী বললেন, শোনো শোনো বাবা, কিতাবে বলা আছে একজন জওয়ান যুবক বাড়ি তার হলো মক্কাতুল মুকাররামায়। কোথায় বাড়ি? মক্কায়। যাবেন কোথায়? মদিনায়। উদ্দেশ্য, উদ্দেশ্য হলো ওই ব্যক্তিটা মদিনায় একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে বিবাহর উদ্দেশ্যে মক্কা ছেড়ে তিনি মদিনায়তে যাবে। কি উদ্দেশ্যে যাবে? বিয়ে করার উদ্দেশ্যে। কি বলে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কত কষ্ট পেলাম, কত আমি উৎপীড়ন আমার সহ্য করতে হয়েছে, কত আমার গালাগালি খেতে হয়েছে, কিন্তু এত সহ্য করার ফলে পরবর্তী আমার আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে আমার মদিনায় যেতে হয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার অনুসরণ করে মক্কা ছেড়ে যদি মদিনা যদি তোমরা যাও, এই নিয়েতে যে আমার বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তাই বিশ্ব নবীর অনুসরণ করে মক্কা ছেড়ে আমি মদিনায় যাচ্ছি, এই নিয়েতে যদি কোনো ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহাদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ওই লোকটা নিয়ত করেছে বিবাহর জন্য, হিজরতের উদ্দেশ্য নয়। ভালো করে বুঝবেন কাজটা কখন ইবাদতে গণ্য হয়ে যায়। আল্লাহ নবী বললেন, এ বাবা, তুমি যে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছো, একটাই তোমার কারণ, ওই মেয়েটার সঙ্গে বিবাহ করার জন্য গিয়েছো। আমি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় এসেছি বলে তুমি এই উদ্দেশ্য আসো নাই, সুতরাং তোমার ওই কাজটা দুনিয়ার কাজে গণ্য হয়ে গিয়েছে, তোমার আখেরাতের কাজে গণ্য হয়নি। সুতরাং আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদাতের জন্য। আর ইবাদাতটা কি? ইবাদাতটা আল্লাহরই জন্য হয়। কার জন্য ইবাদাতটা? কার জন্য হয়? আল্লাহর জন্য হয়, কোন মানুষের জন্য নয়, পীরের জন্য নয়, নবীদের জন্য নয়, ওলিদের জন্য নয়, কোন দরবেশের জন্য নয়,
মায়ের যদি নয় বাপের জন্য নয় ইবাদত যদি করতে হয় উবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন ইবাদত যদি করতে হয় খালেস অন্তরে খাঁটি অন্তরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য ইবাদত করো ছেলের বিয়ের দিন হচ্ছে ঠিক শুক্রবার কি বলে শুক্রবার বিয়ে হবে কথা কোন একটা গ্রামে মনে করো আর ছেলের বাপ জীবনে মাথা ঠকে না তো ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে তো যেতে দিতে হবে না আগে বা থাকি কি করে বলে বাবা জামাটা দে আজ তো আর শুনবে না কেন এই আজ দিনটাও তো নামাজ পড়তে হবে সেখানে যাচ্ছি বিদেশের ব্যাপার আর লোক দেখলে বলবে কি তুমি এটা 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 ফাঁসে গে বেনামাজি লোকের সাথে তুমি কাজ করো গ্রামের লোক আর বলবে কি তো গেল ছেলের বিয়ে দিতে বিয়ে দিতে গিয়ে ওই সেই মহল্লা জুমার মসজিদে গিয়ে নামাজ পড়ল এই নামাজটা কার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য হলো না বান্দার জন্য হলো উত্তর দেবে বান্দার জন্য কুরআন পাকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও বান্দা ইবাদত যদি করতে হয় একমাত্র আমি মহান আল্লাহ আমার জন্য ইবাদত করো চাইতে যদি হয় আমার কাছে চাও আর কাঁদি যদি হয় আমার কাছে কাঁদো আর তোমার মনের আশা আশা নারাশা যদি প্রকাশ করতে চাও আমি আল্লাহ আমার কাছে তোমার আশা প্রকাশ করো যেহেতু গোটা পৃথিবীর কোন মানুষের কোন সৃষ্টির তোমার আশা মেটাবার ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আছে আমি মহান আল্লাহ আমার কি 120 বছর বয়স হযরতে নবী জাকারিয়ার কত বছর 120 বছর বর বয়স হলো 90 বছর স্ত্রীর বয়স 90 বছর তো যে বুড়োর বয়স 120 বছর হয়ে যায় তার বাচ্চা হওয়ার আশা থাকে আর থাকে না সব গুড়িয়ে যায় আর হবে না ও গুড়িয়ে গেছে কিন্তু নবী জাকারিয়া আলাইহিস সালাম একেবারে ছেলে বলে কিচ্ছু নেই স্ত্রীর বয়স 90 বছর যিকরু রাহমাতি রাব্বিকা আব্দাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال ربي إني وهن العظم مني واشتعل الرأس منهم شيبا ولم أك بدعائك ربي شقيا নবী জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালাদান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু আলি ইয়াকুব ও মহান আল্লাহ আমার 120 বছর বয়স বিবির বয়স হলো 90 বছর আমার হাড়গুলো সব শক্ত হয়ে গিয়েছে মাথার চুলগুলো পাক ধরেছে আল্লাহ তবে আপনার কাছে কোনো অক্ষমতার কোনো ব্যাপার নাই আপনি যদি মনে করেন আমার 120 বছর বয়সে আপনি সন্তান দান করতেই পারেন পারে না পারেন না কোন ভায়া কয় বাপ নেই মা নেই আদমকে বানালেন বাপ নেই আমার আল্লাহ বিনা বাপে সা নবীকে বানালেন তাহলে 120 বছর বয়সে আমার আল্লাহ কেন সন্তান দিতে পারবেন না তাই হযরতে নবী জাকারিয়া দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন আর কবুল করে নিয়ে বললেন ইয়া জাকারিয়া ইন্নি নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া তোরে বড় সুবহানাল্লাহ ও জাকারিয়া তোমার 120 বছর বয়স হতে পারে বিবির বয়স তোমার 90 বছর হতেই পারে তবে আমি আল্লাহ
আমার কাছে কোন জিনিসের ক্ষমতার বাইরে নাই, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আর আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, ইন্নি নুবাশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, এমন একটা সন্তান তোমাকে দান করব যে সন্তানের নাম তোমার রাখতে হবে না, আমি মহান আল্লাহ, তার নামটা আগে থেকে ইয়াহইয়া রেখে দিলাম। বলেন চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চান। আমার আল্লাহর কাছে কোন জিনিস অসম্ভব নয়, সব সম্ভব, সব সম্ভব, সব ক্ষমতা তার। আর আমরা কি করি? কার কাছে চাই? বাবা তোমার দরবারে এসেছি, কিছু দাও আমার। সে মুশরিক হলো না হলো না? হলো। কি হলো? মুশরিক হয়ে গেল, শিরক করলো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবেন। হাজার হাজার মানুষ মান্নত করে রাখে, কার উদ্দেশ্যে? ঘটিয়ারি ঘটিয়ারি পীর সাহেব গাজী সাহেবের জন্য। হারোয়া পীর সাহেবের মাজারে গিয়ে ছাগল জবাই করতে হবে, মোরগ জবাই করতেই হবে, সেখানে নিয়ে যেতে হবে। ঘটিয়ারি পুকুরে গিয়ে হাড়ি ভাটাতেই হবে। এ মুসলমানের ইমান সঙ্গে সঙ্গে খায় শেষ, আর ইমান নেই হয় ফের নয়া করকে ইমান বানানা পড়েগা, কলমা পড়তে হবে ফের। এত ওজ নসিহত করে সরে না, চুরি করে পালাচ্ছে, মানা করছে, বলছে না মানা করছে মানে হেরা অন্য ধান্দা, তার মানে মালটা মাথায় নেন, কত বড় বলবে, মাদ্রাসা দিতে হবে না। আপনি মালটা যারা প্রাপক গরিব এতিম অসহায় মিসকিন তাদের আপনি দেন, পানিওয়ালা তারা। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আমার ভাইতে পালালে কোথায় গিয়ে আশ্রয় নেবে? শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, গাছের কাছে গিয়ে বলল গাছ আমাকে একটু আশ্রয় দাও না গো, গাছ চেরড় হয়ে গেল। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্রয় দিল একটা গাছ, আর পিছন থেকে দুশমনরা তেড়ে নিয়ে যাচ্ছে। নবী জাকারিয়াকে পেলে সঙ্গে সঙ্গে মাঠার করে দেবে, গাছের কাছে গিয়ে আশ্রয় চাইলো, গাছ আমাকে একটু আশ্রয় দাও না গো আমি আল্লাহর নবী। তাই গাছ সঙ্গে সঙ্গে দু ফাঁক হয়ে গেল। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার গাছের মধ্যে ঢুকে পড়লেন, গাছ সঙ্গে সঙ্গে একট হয়ে গেল। ওই সময় দুশ্মনেরা এসে গাছের মাথা থেকে কোরআন চালিয়েছে, নবী জাকারিয়ার মাথার মাঝখান থেকে দেহর মাঝখান থেকে কোরআন চলে গিয়েছে, দু টুকরো হয়ে গিয়েছে। আল্লাহ বলেন জাকারিয়া তুমি কি জানো না নাকি সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দেব, যেখানে চাওয়া যা চাওয়ার প্রয়োজন আমার কাছে চাও। ও জাকারিয়া এতদিন তুমি আমার কাছে চেয়ে এসেছিলে, কিন্তু দুশ্মন যখন তোমার পিছনে ধাওয়া করেছে মারবে বলে, তখন আমার কথা কেন ভুলে গিয়ে তুমি গাছের কাছে কেন আশ্রয় নিয়েছো তাই বলো। তাই আজকে গাছের কাছে আশ্রয় নেওয়ার ফলে আজকে তোমার ফলাফল এই দাঁড়িয়েছে। কি ইমান টিকে রাখা খুব কঠিন, একটা ঘর বাঁধা খুব সহজ, সহজ নয় সহজ নয়, একটা ঘর বাঁধা খুব কঠিন, কিন্তু একটা ঘর ভেঙে দেওয়া কিন্তু খুব কঠিন নয়। কি ঠিক না? একটা ঘর বানালেন 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে, কিন্তু বর্তমান বিজ্ঞান এত উন্নত, ছোট্ট একটা বোম ফেলে দেবে মুহূর্তের মধ্যে ওই ঘরের কোন চিহ্ন থাকবে না। ইমান বানানো খুব সহজ, কিন্তু ইমানটা মরণ পর্যন্ত টিকে রেখে ইমানটাকে সঙ্গে করে নিয়ে কবরে যাওয়া কিন্তু খুব কঠিন। যে কোনো মুহূর্তে জবান থেকে এমন একটা কথা বার হয়ে যাবে, 90 বছরের কামানো ইমান একটা কথার কারণে সেই ইমানটা নষ্ট হয়ে যায়।
ভকর 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 করে সব সময় মুখ বন্ধ হয় না। আর ওইরকম চোবরা দড়ো, শিক্ষা নেই, দীক্ষা নেই, কিছু নেই, কোথায় কোন কথা বলতে হয় তাও জানি না, যেখানে সেখানেই বলিয়ে দিচ্ছি কথা বলছি, কিন্তু কেন আমি এক নাম্বার কিছু পারি না, করতেই পারি না, কামাতে পারি না। সুতরাং আমার ধীরস্থিরতা, আমার ভিতরে বিনয়তা, আমার ভিতরে নম্রতা আনতেই হবে। মসজিদে যাই কি জানি, ইমান কামাতে না ইমান ভাঙতে, কি ইমান কামাতে তো বাড়ি থেকে তৈরি করে নেয়, মসজিদ থেকে কোন গল্পটা করবো, আগে থেকে তৈরি করে নেয়। হ্যাঁ, এত বড় বদমাস, আগে থেকে তৈরি করে আসে কোন গল্প করবো, আর পাশাপাশি বলে ঘুষ বেকার ফিস ফিস ঘুষ ঘুষ কত রকমের কথা জোরে জোরে, একটু ভয় নেই, ডর নেই, কিচ্ছু নেই। বিশ্বনবী আমার মদিনার মসজিদে গেলেন, গিয়ে দেখছেন কিছু সাহাবীরা মদিনার মসজিদে বসে একটু অট্টহাসি শুরু করেছে। হুজুর বলেন, বাবারা যদি আখেরাতের ভয় তোমাদের অন্তরে থাকতো, কবরের ভয় যদি তোমাদের অন্তরে থাকতো, লা যাহিদতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসিরা, তাহলে তোমরা কম সময় হাসতে, বেশি সময় তোমরা কাঁদতে। সাহাবীরা বললে, নবীর মুখে শোনার সাথে সাথে জীবনে কখনো একটা মিনিটের জন্য মসজিদে নববীতে গিয়ে আমরা কখনো জবান খুলে নাই, জানি না জানি না আমার কোন কথা দ্বারা আমার 80-90 বছরের ঈমানটা হয়তো নষ্ট হয়ে যেতেই পারে, আমার জীবনের কোন কাজের কারণে 70 বছরের কামানো ঈমানটা হয়তো নষ্ট হয়ে যেতেই পারে। যতক্ষণ বলবো একটু সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, বাড়িতে সুবহানাল্লাহ পড়বেন, রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ পড়বেন, ওই সুবহানাল্লাহ যত টানা সওয়াব পাবেন। আল্লাহর ঘরে বসে ঠান্ডা মেজাজে, ধীর মেজাজে আর সুস্থ পেরেনে আল্লাহর দিকে হাজির নাজির জেনে যদি একবার সুবহানাল্লাহ পড়া হয়, লক্ষ লক্ষ নেকি আমার আল্লাহ আমার আপনার আমল নামায় লিখে দেবে। তাহলে ঈমান তৈরি করা খুব সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, মুসলমান হয়ে গেলে, কিন্তু এখনো পর্যন্ত আপনি মোমেন হতে পারলেন না। এই মুসলমান আর মোমেন দুটো এক নয়, একই। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে তুমি মুসলমান হয়ে যাবে বটে, কিন্তু তুমি মোমেন হতে পারবে না। মোমেন হতে গেলে আরো দুটো জিনিসও সঙ্গে লাগবে, এক নম্বর হলো তাসদিক বিল জানাগার, অন্তরে পাক্কা ভাবে বিশ্বাস করে নিতেই হবে, তৃতীয় নম্বর হলো তোমার কাজ করে তোমার দেখাতেই হবে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আপনাকে এক মাবুদ বলে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে রসুল বলে মেনে নিয়েছে, আখেরাতটাকে আখেরাত বলে মেনে নিয়েছে। শুধু মনে বললে হবে না, মুখে বললে হবে না, বরং সেটাকে বাস্তবায়িত করে আপনাকে দেখাতেই হবে। কি জাল নিয়ে সারা খাল রাস্তায় ঘুরছে, কেউ ভাড়া দেবে? কেউ দেবে না যতক্ষণ পর্যন্ত ওই পানিতে না নামাবে। কি ঠিক বলে ভুল বললাম? কোদাল ঝুড়ি নিয়ে রাস্তায় ঘুরছে সারা এক বেলা, মহাজনের মাঠ ঘুরে আসলো এক বেলা ধরে, কিন্তু ওই মহাজন তার রোজগন্ডা দেবেন কি তাই বলেন না, না কোনো কাজ নাই। আল্লাহ পাক বলেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো বটে, অন্তর দিয়ে বিশ্বাস করছো বটে, কিন্তু তুমি কাজ করো না, সুতরাং তুমি পরিপূর্ণ মোমের হতে তুমি পারোনি। কিন্তু ওই ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য একটা সেকেন্ড সময়, এক সেকেন্ড সব শেষ হয়ে যাবে, এক মন দুধে
এক কোটা যদি চোনা পড়ে যায় কোথায় কোথায় বলি আমরা দুটা কি পে যায় কয়েক টাকার বন্ধ জায়গা বলি অন্তস্থ চলে যায় কেটে যায় ও ভাইরা বাবাদিরা তাই চাইতে হলে আল্লাহর কাছে চান ইমান তৈরি করুন বিশ্বাস করুন আল্লাহর উপরে যে আল্লাহ যেটা ফয়সালা করে রেখেছেন সেটাই নিশ্চিত নিশ্চিত আমার নসিবে তাই ঘটবে সারা দিন যত আওমাও করেন না কেন আপনার নসিবে যদি লেখা থাকে 500 টাকা বান্দা আজকে কামাবে তবে নিশ্চিত তার 500 টাকা ছাড়া পাঁচ পয়সা তার বাড়তি তার নসিবে আসবে না আর যার নসিবে লেখা আছে এর নসিবে 1000 টাকা ইনকাম হবে 1000 এর 1 পয়সা বেশি হবে না বান্দা তোমার নসিবে যতটুকু লেখা থাকে আমি আল্লাহ ততটুকুই তোমার দিয়ে থাকি আও আও কাও মাও করে খালি কিভাবে গুড়িয়ে নোয়া দেয় তো ভাইরা আমাদের বহু কাজ এরকম আছে যার দ্বারা ঈমান চলে যায় হাজার হাজার মহল্লার হাজার হাজার মানুষ মেয়ে ছেলে বেটা ছেলে উভয় কি বলি দু চার দিন আকাশ মেঘ হয়ে থাকলে বৃষ্টি টিপটিপ করে হলে কি বলা যায় না আল্লাহ চৌকি দেখা পায় না ধান বীজে দিয়েছি টবে ধান বীজে রয়েছে কি বসন্ত হয়েছে কি বলো ভগবান দেখলে বন্ধ হবে কখন এই ইমান আছে না কেছে আল্লাহ নবী বলেন লা তাসুবুদ দহরা খবরদার খবরদার বাবারা বাবারা জামানাকে গালি দিও না জামানাকে গালি দিও না ওই জামানার পরিবর্তন করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার রাতটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিন বানাই দিনটাকে পরিবর্তন করে আমি রাত বানাই মেঘাচ্ছন্ন আকাশটাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দিই আবার পরিষ্কার আকাশটা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মেঘাচ্ছন্ন বানিয়ে দিই কি বলছিলাম আমি ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করুন তাই মান্নত যেটা আমরা করি এই মান্নতটা কার জন্য করতে হবে আল্লাহ সন্তুষ্ট জন্য নাকি বলে আল্লাহর জন্য কোন মানবের মাল কোন পীরের দরবারে মিহি চলেগা পা তুললে পা কেটে নেব একবার যাওয়া যাবে না ইমানটা নিয়ে যাবেন আর আসার সময় খালি পকেটে বাড়ি আসতে হবে ও ভাইরা বাবাদিরা যদি ওই পশুটা নিয়ে মোরগ বলেন ছাগল বলেন আর যাই বলেন ওই পিসাবের মাজারে নিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে আপনি জবাই করলেন শরিয়াত বলে কোন পশু যদি গলায় ছুরি চালাগার বিসমিল্লাহ আল্লাহ একবার বলে ওই পশুটা তোমার জন্য হালাল হয়ে যাবে কিন্তু ওই পশুটা নিয়ে কোন পীরের দরবারে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বললেও তা সত্ত্বেও ওই পশুর গোস্তটা তোমাদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে চলবে না কেন আমি তো আল্লাহর নাম নিয়ে জবাই করলাম কিন্তু আপনার মনে মনে কি আছে যদি ঘুটিয়া দিতে নিয়ে জবাই করি আল্লাহ তো রাজি হবেন হবেন সাথে সাথে ঘুটিয়ারির গাজী সাহেব পীর সাহেব রাজি হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু মা ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক শিরক ছাড়া যত গুনাহ তুমি করবে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকি কিন্তু আমার সঙ্গে কাউকে শরীক যদি করে ফেলো আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো আমি আল্লাহ ক্ষমা করি না কত আলেমগিরিতে আছে নতুন জামাই যদি বাড়িতে আসে জামাই মেয়ে আসো আর নতুন জামাই মেয়ে এসে রে সে নতুন জামাই মেয়ে যা খাওয়াবে কি রে বলো এটা ধাড়ি হাঁ হাসে জবাই করলো ধাড়ি হাঁ হাসে জবাই করলে কার মনে না হয় এটা নতুন জামার মনটা খুশি হবে
মনে হয় না হয় না কিন্তু শরিয়াত বলছে বিসমিল্লাহু আকবার তুমি বললে নিয়ত করে নাও আল্লাহ এই হাঁসটা মুরগিটা জবাই করছি আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য আমার জামাই মেয়ে খুশি করার জন্য নয় আনুষঙ্গিকেরা খুশি হবে সেবা বার আলাদা কিন্তু নিয়ত করে নিতে হবে আল্লাহ তোমার খুশি করার জন্য জবাই করছি কিন্তু যদি বিসমিল্লাহু আকবার বলে জবাই করি আর মনে মনে নিয়ত হয় আল্লাহ আমার মেয়েটা ভালো রাখবে আমার জামাই জামাই খুশি হবে শরিয়াত বলছে এই জানোয়ারটা খাওয়া তোমারই জন্য হারাম হয়ে যাবে ঈমান বাঁচানো কি আর সহজ খুব কঠিন জমির দলিল রেকর্ড এনআরসির কারণে চেপেছিল এনআরসির আগে কি করে আপনি বার করছেন তাই বলুন যত ঘাঁটবেন ততবার হবে পাঁচ শুকালে কোন মাছ ওঠে তোড়া মাছ ওঠে সেখানে আপনার কোনো প্রশ্ন নাই একশো বছর আগে সিএস রেকর্ড আপনি তুলছেন বলছে এত পুরানো কাগজ এতদিন কোথায় ছিল তখন কোনো প্রশ্ন নাই কিন্তু যে একটা নতুন মশলা সমাজে বড় বড় হবে শ্রোতা তখন ডুবে থাকবে বলে এতদিন মশলা কোথায় ছিল কি অবস্থা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মায়ামিনার ঘরে যাব ওইখানে দে নবী পাবো মায়ামিনার ঘরে যাব ওইখানে দে নবী পাবো মনের জ্বালা সব জানাবো মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহলে যে কোনো ইবাদত করতে গেলে আল্লাহকে রাজি করতে হয় আল্লাহ সন্তুষ্ট করতে হবে ভাইরা বাবাদেরা 55-60 বছর বয়স হয়ে গেল দাড়ি সব পেকে গেছে আল্লাহর ইচ্ছা কি হঠাৎ করে বউ মরে গেছে সর্বনাশ করে যে কি করে থাকবো আমি সংসার চলবে কি করে জোয়ান মেয়ে আসলে পাকা চুল দেখলে থাকবে কেন বাজারে গেছে কালো কলক কিনে এনে ওই সাদা চুলগুলো সব কালো করে ফেলেছে কে রাজি হবে বউ দেখলে বলবে স্বামী আমার জোয়ান কিন্তু ও দু একদিনের মধ্যে বুঝে নেবে স্বামী আমার জোয়ান কি বুড়ো বুঝবে না ধানের শীষ দেখলে বোঝা যায় ধানের বয়স হয়েছে না ভাই কচি ধানের শীষ বড় হয় না ছোট হয় বড় হয় আর যে ধানের কি হয় গেরো হয়ে যায় ও শীষ ছোট ছোট শীষ বড় হয় ও ভাইরা বাবা দিরা শরিয়াত বলছে নবী বলছে তোমাদের সুরাটা তোমরা পরিবর্তন করবে না পাকা চুল আমার আল্লাহ পাক দান করেছে সুতরাং তোমরা এই সাদা চুলে কালো কালো করে তোমার বিবিকে রাজি খুশি করা মানে আমার আল্লাহর সঙ্গে তুমি শিরক করে ফেললে যেহেতু তোমার বিবি খুশি হবে নবী বললেন লা তাআতা মাখলুকিন বিমাসিয়াতিন খালি আমার আল্লাহ পাকের নারাজ করে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন সৃষ্টিকে সন্তুষ্ট করা যাবে না যাবে না আল্লাহ যাবারে বল সন্তুষ্ট কর অসন্তুষ্ট করতে কার দরকার নেই এই কালটা করে নিব অথবা যা ও ভাইরা বাবাদের আগা বিশ্ব নবী হামাগার এক সময় একটা কাজ করেছিলেন কি জানেন বুঝলেন নিয়ম ছিল
প্রত্যেক দিন আসরের পরে প্রত্যেকটা বিবিদের বাড়িতে ঘোরাফেরা করতেন আর খবর নিতেন বিবিরা তোমাদের কার কি প্রয়োজন কোন জিনিসটা দরকার বলো এনে দিচ্ছি নিয়ম অনুসারে বিবিদের বাড়িতে যেতেন হঠাৎ একদিন হযরতে নবী আমার হযরতে জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন সময় অনেকটা লম্বা হয়ে গিয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে উম্মে সালমা দুজনে বসে বসে যুক্তি করছেন নবী আজকে রে জায়নাবের বাড়িতে এত লম্বা সময় কেন কাটাচ্ছে ওইটাই বোঝাবার জন্য ঘটনাটা বলছি মধুর মধ্যে এত রোগ শেফা আছে শেফা আছে মধুর মধ্যে শত শত রোগ মুক্ত আল্লাহ দান করেছে মধু এর মধ্যে বহু উপকারী আছে তাই উনি একটু মধু খেলেন আর মধু খেতে দেরি হয়ে গেছে হযরতে উম্মে সালমা আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুজনে যুক্তি করতে এত দেরি করে কেন গো সাধারণত আমাদের ঘরের মেয়েরা যদি কারো সতী না হয় হিংসা করে না করে করে এই ঠিক করে চলবি সকল হল ঠিক মতো আদায় করবি আপনার মুখ থেকে যেন একটা দুর্গন্ধ শুনতে শুনতে আপনার শুনছি আল্লাহ নবী বলেন আয়েশা আমি বিশ্ব নবী আমি হযরতে জায়নাবের বাড়িতে সামান্য একটু মধু পান করি চোগো আয়েশা মধু ছাড়া কিছু পান করে নাই কিন্তু কেতাবে লেখা আছে বিশ্ব নবীর মুখ থেকে সারা শরীর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বার হতো কিন্তু হযরত আয়েশা যখন বললেন এ রাসূলুল্লাহ আপনার মুখ থেকে যেন কিছুটা গন্ধ বার হচ্ছে কেন কথা বললেন যাতে হযরতে নবী হযরতে জায়নাবের বাড়িতে এত লম্বা সময় যেন দ্বিতীয়বার না কাটায় আল্লাহর নবী বলেন আয়েশা মধুপান করেছি অন্য কিছু খাই না তবে আয়েশা আমার মুখ থেকে কিসের গন্ধ পাচ্ছ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাগাফিরির নামীয় ফলের দুর্গন্ধ পাচ্ছি তফসিরে বলা হয়েছে মাগাফির তৎকালীন সময় একটা দুর্গন্ধময় একটা ফল পাওয়া যেত সেই ফলের একটা দুর্গন্ধ বার হতো যেমন আমাদের এলাকা অনেক জায়গায় দেখবেন মাকাল ফল আছে মাকাল ফল দেখেছেন বাহ্যিক বার পিঠে দেখলেই দেখতে ভালো খুলে দেখবেন অবস্থা খারাপ মাকাল ফল তাই না কেউ কিছু বলল তার মানে দেখেনি ভিতরে কালো আর বাইরে দেখতে খুব ভালো লাগে তার নাম হলো মাকাল ফল তৎকালীন সময় এরকম মাগাফির একটা ফল ছিল হয়তো মায়াশা বলি রাসূলুল্লাহ মাগাফির ফলে দুর্গন্ধ বার হচ্ছে কেন আপনি কি মাগাফির খেয়েছেন নাকি ও বিবি আয়েশা আমি বিশ্ব নবী জুরাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 আমি হযরতে জায়নাবের বাড়িতে একটু মাত্র মধু পান করেছি গো হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম তো হলেই হতে পারে যেহেতু হযরতে আয়েশা ছিলেন অত্যন্ত যুক্তিবাদী জোরে বলুন খুব যুক্তি বুদ্ধি ছিল একজন মেয়ে ছেলে হয়ে 2010টা কতটা হাদিস নবীর কাছ থেকে শুনেছেন কয়েক হাজার 10,000-এর অধিক হাদিস হযরতে আয়েশা মুখস্থ করে রেখেছিলেন যিনি ছিলেন একজন মূর্তি 2,000-এর অধিক নবীর 2,000-এর অধিক সাহাবীরা হযরতে আয়েশার ছাত্র ছিলেন
মসলা মাসাইল জানতেন ওই মসলা মাসাইল যখন আটকে যেত বেঁধে যেত বলছে কোথায় যা হবে বলছে চলো উম্মে খাতুল মুমিনীন মায়ের কাছ থেকে ফতোয়া তলব করে আনি নবী চারের অধিক বিবাহ করেছিলেন নটা তার অনেক কারণ আছে তার মধ্যে একটা মূল কারণ হলো গোটা দুনিয়া ইসলাম প্রচার প্রসারের জন্য এত বিবাহ করেছিলেন আল্লাহর হুকুমে যে মেয়েটা 10,000-এর অধিক হাদিসের হাফেজা যার মুখস্থ তার কাছ থেকে সেই মেয়েটার কাছ থেকে কত মেয়ে এবার মসলা মাসাইল জেনেছে মেয়েরা সব পুরুষের কাছে যেতে পারে না সব পুরুষ সব মেয়ের কাছে মসলা দিতে পারে একটা পর্দার ব্যাপার আছে সুতরাং নবী এত বিবাহ করেছিলেন গোটা পৃথিবীতে ইসলামের